চলো তোমাদের আজকে মাটি ছাড়া উদ্ভিদ চাষ শেখাই। আমি যেহেতু দুবছর এটা ফল পেয়েছি তাই তোমাদের আজকে দেখাতে চলেছি, তো সাথে থাকো। তাহলে দেখলে তো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কুমড়ো, শসা, আদা আর হলুদ সব কিছু মিলেই কিন্তু আমরা এভাবে চাষ করতে পারি। তাই বলবো দর্শক বন্ধু, খুব সুবিধা, হালকা এবং সহজে খুব সুন্দর সতেজ গাছ হবে। আমরা ছাদকে বাঁচাতে, আমাদের ওজনটাকে যাতে আমরা এড়িয়ে যেতে পারি, তার জন্যই আমরা এই ব্যবস্থায় চাষ করতে পারি, যেহেতু আমি গত দুবছর সাফল্য পেয়ে। নমস্কার বন্ধুরা, আমি সুলেখা আর তোমরা দেখছো হবিও সুলেখা। আজকে একটা খুব সুন্দর সিস্টেমেটিক গাছ তৈরি করা শেখাবো তোমাদের, তো চলো সাথে থাকো। চাষটা করতে গেলে আমাদের প্রথমত জার্মিনেশন যুক্ত গাছ দরকার, কারণ এটা আমি দেখো জার্মিনেশন করে নিয়েছি। এখানে আছে আমার কুমড়ো গাছ আছে আর শসা গাছ আছে, ওপরে বাঁধাকপি গাছ আছে, এখানে রয়েছে জার্মিনেশন যুক্ত হলুদ গাছ, ফুলকপি গাছ, ওলকপি গাছ আর আদা গাছ। এই গাছগুলোই আমি আজকে লাগানো তোমাদের দেখাবো। তার সঙ্গে আমরা যে ফেলে দেওয়া জিনিস, এটা চালের যেটাকে বলে ব্যাগ, তার সঙ্গে লাগছে নারকলের ছোবড়া, তার সঙ্গে লাগছে কাঠের গুঁড়ো, এই লাগছে আমাদের উপকরণ। এবার আমরা কিভাবে চাষটা করব, তো চলো দেখাই। আমরা যে এটা বস্তাতেও করতে পারো, অ্যাকচুয়ালি বস্তাতেও হয়, তবে আমি ছোটো ছোটো ব্যাগ এগুলো নিয়েছি। প্রথমে কি করতে হবে, এই যে কর্নারগুলো আছে কর্নারগুলো কাটতে হবে, কারণ ড্রেনের ব্যবস্থাটা রাখতে তো হবে না আমাদের। দেখো আমি কর্নারটা কাটলাম, কাটা হয়ে প্রথমে এটাকে এ করে, তারপর দেখো নিচে তো আমি ছিদ্র করলাম। এবার এই এই যে এগুলো আছে এভাবে এইভাবে সাজাতে হবে, ছোবাটা দিলে কি হয়, এই যে বর্তমানে যে প্রখর রৌদ্র, সেই রৌদ্রের মধ্যে যে আমরা যে জলটা দেব, এই জলটা কিছুটা থাকবে, তাতে গাছটাকে শীতল করবে, গাছের খাবার তৈরি করতেও সাহায্য করবে, তার জন্য আমরা এটা দেব। অবশ্যই এর মধ্যে কিছু নিম পাতা দিয়ে দিলে ভীষণই ভালো হয়, আমি এখন দিচ্ছি না, পরে দিয়ে দেবো। দেখো এগুলো সাজানো হয়ে গেল, এবার কি করতে হবে, এবার কিছুটা কাঠের গুঁড়ো দিতে হবে, অবশ্যই এর মধ্যে নিম পাতা দেবে, আমি দিয়ে দেবো পরে, কারণ আমার কয়েকদিন বৃষ্টিপাত হয়েছে বলে আমি নিম পাতা শুকাতে পারিনি, শুকনো নিম পাতা এর মধ্যে দিয়ে দেবো। আমার জার্মিনেশন করা চারা আছে, সেই চারাটাকে তুলে নেবো। এই দেখো শশা, এই শশাটাকে আমি রোপণ করে দেবো। রোপণ করে দিলাম, এর আপডেট তোমাদের দেখাবো। তাহলে শশা আর এই দেখো বাঁধাকপি আর এই হচ্ছে কুমড়ো, এই তিনটে আমি লাগাবো, দেখতে থাকো। তবে যারা শহরাঞ্চলে থাকো, মাটি পাচ্ছ না, তাদের উদ্দেশ্যেই বলবো যে মাটি নেই তো কী হয়েছে, উদ্ভিদ মাটি ছাড়াও জন্মায়, এমন এমন উদ্ভিদ আছে শুধু জলে জন্মায়, এমন এমন উদ্ভিদ আছে যারা বাতাস থেকে জল নিয়ে বাঁচে, কারা বলতো, অর্কিড। তাহলে এক একটা উদ্ভিদের এক এক রকমের চরিত্র, সেই চরিত্রটাকে আমাদের লক্ষ্য রেখে কিন্তু এই কাজগুলো করতে হবে। দর্শক বন্ধু, যেহেতু এই কাজগুলো পরীক্ষামূলক, আমি বিগত দুবছর করে দেখেছি, ফলনটা খুব সুন্দর, মানে আমার মনে হয় মাটির থেকেও দেখতে সুন্দর হয়েছে। গ্রিন ফ্রেন্ডস নিজে এসে 22 সালে আমার বাগানের ভিডিও করে গেছিলেন উনি, তোমরা যদি দেখো তো দেখবে 22 সালে সুলেখাদির বাগান বলে যদি সার্চ করো পেয়ে যাবে, দেখবে যে আমি
শুধু বস্তাতে কেন, আমি ঝুড়িতেও চাষ করেছি। বিগত কয়েকদিন আগে আমি তোমাদের দেখিয়েছি যে ক্যারেটে আর ঝুড়িতে আমরা কিভাবে চাষ করব। এবার যদি মনে করো যে ক্যারেটে বা ঝুড়িতেও আমরা এইভাবে মাটি ছাড়া চাষ করব, তাও হবে। তুমি তোমার মতন করে যেভাবে তোমার সুবিধা সেইভাবেই তোমরা করতে পারো। তবে এটা একটা পদ্ধতি, এটা একদম ছাদ বাঁচানোর জন্য। আর কোনো মহিলা বা পুরুষ যাদের হাতে ব্যথা, ভার বহন করতে পারে না, তাদের উদ্দেশ্যেই এই কাজগুলো একান্ত জরুরি। আমি যে ব্যাগগুলোতে এই যে চাষগুলো করছি, যেখানে করছি নিচ্ছি সেখানে আমি শেডে রেখে দিলাম। এবার যখন আমার ধরো মোটামুটি গাছটা যখন লেগে গেল 10 দিন পর, তখন আমাদের তো এদেরকে উপযুক্ত রোদ্রে রেখে দিতে হবে। তখন কি করতে হবে, আমাকে বয়ে নিয়ে এসে রোদ্রে দিতে হবে। তাহলে বুঝতে পারছো তো যে একবার ছাওয়াতে দিতে হয়, একবার রোদ্রে দিতে হয়। তো যদি এক বস্তা মাটি হয় বা এক এই যে ব্যাগগুলো এক ব্যাগ যদি মাটি হয়, কতটা ভারী হবে। তাতে আমরা মহিলারা বিশেষ করে যারা বাগান করি, তারা তো বহন করা খুব কষ্টদায়ক না। তার জন্যই এইটা আমি একান্ত নিজের মনের মতন করে তৈরি করেছি গত বছর, তার আগের বছর, এবছরও শুরু করলাম। কিভাবে আমরা হালকাভাবে একদম মাটি ছাড়া চাষ করতে পারি, কী কী গাছ চাষ করতে পারি সেটা তোমাদের দেখাচ্ছি। এবার দর্শক বন্ধু, তোমাদের দেখাবো। লাগানোর পর কয়েকটা নিম পাতা দিলাম, অবশ্য নিম পাতা শুকিয়ে দেবে, কাঁচা দেবে না, কাঁচা দিলে ফাঙ্গাস নেবে, ফাঙ্গাস আক্রমণ করবে। তো তাই বলছি দর্শক বন্ধু, এবার দেখো ড্রেনেজ ব্যবস্থাটা কেমন। ড্রেনেজ ব্যবস্থাটা দেখে তারপরে তোমরা বলবে না এই পদ্ধতিতে আমরা চাষ করলে আমাদের কতটা বেনিফিট, কত দিক দিয়ে, ধারির দিক দিয়ে, জল নিকাশি ব্যবস্থা সব দিক দিয়ে। এবার তোমাদের আমি পরীক্ষা করে দেখিয়ে দিচ্ছি যে আমি জল দিচ্ছি, এবার জলটা কীভাবে বেরো। ক্যারিটা দেখো, আমি এক আঙ্গুলে, এই যে দু আঙ্গুলেই আমি তুলে ফেললাম। এবার এটা যে জল নিকাশি ব্যবস্থাটা যে খুব সুন্দর হবে সেটা তোমরা দেখে নাও। আমি জল ঢালছি, দেখো নিচ দিয়ে কেমন জল চলে যাবে, সবটাই ঢেলে দিচ্ছি। এভাবে চাষ করলে জল ধারণ ক্ষমতাটা বেশি, জল নিকাশি ব্যবস্থাটাও সুন্দর। দেখো কেমন জল বেরিয়ে আসছে, দেখতে পাচ্ছ তো। এবার আমি আরেকটু তোমাদের দেখাচ্ছি, এই দেখো দেখতে পাচ্ছ তো কীভাবে জলটা বেরিয়ে আসছে। জলটা বেরিয়েও আসবে এবং জলে বাষ্পটা ধরেও রাখবে, আমাদের চাষ পদ্ধতিটাও সুবিধা হবে, গাছটাও তার উপযুক্ত জলটা পেয়ে যাবে। ব্যাস, তাহলে আমি তোমাদের সব রকমই দেখিয়ে দিলাম যে এই পদ্ধতিতে আমরা যদি চাষ করি তাহলে আমাদের কতটা সুবিধা, প্রচুর সুবিধা গ্রহণ করার জন্য এটা আমরা অ্যাপ্লাই করতেই পারি। দর্শক বন্ধু, যাদের প্রচুর প্রচুর নারকেল গাছ আছে তারা তোমরা এই পদ্ধতিতে চাষ করো। হয়ে গেল দর্শক বন্ধু, তাহলে খুব সহজে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে এসে রেখে দেব। লাগানোর পর অবশ্যই এটাকে শেডে রেখে দেবে, দিয়ে মোটামুটি প্রতিদিন একবার করে জল দেবে। দেওয়ার পর যখন 10 দিনের মধ্যে যখন লেগে যাবে, তারপরে আমরা কি দেব, তারপরে এর মধ্যে গোবর সার, পাতা পচা সার মিশিয়ে ওপরে দিয়ে দেবো। হ্যাঁ, গাছগুলো কেমন আপডেট হচ্ছে অবশ্যই হবি অব সুলেখা, যারা চ্যানেল দেখো অবশ্যই লক্ষ্য রেখো, আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে দেখলে তো, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি, কুমড়ো, শসা, আদা আর হলুদ সব কিছু মিলেই কিন্তু আমরা এভাবে চাষ করতে পারি। তাই বলবো দর্শক বন্ধু, খুব সুবিধা, হালকা এবং সহজে খুব সুন্দর সতেজ গাছ হবে। আমরা ছাদকে বাঁচাতে, আমাদের ওজনটাকে যাতে আমরা এড়িয়ে যেতে পারি, তার জন্যই আমরা এই ব্যবস্থায় চাষ করতে পারি। যেহেতু আমি গত 2 বছর সাফল্য পেয়েছি, তাই তোমাদের জোর গলায় বলছি এইভাবে তোমরা চাষ করো, অবশ্যই তোমরা সাফল্য পাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, নতুন রূপে হবি অব সুলেখা তোমাদের সামনে হাজির হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো। নতুন কিছু পেতে হলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে প্রেস করে দেবে, যাতে নতুন খবরগুলো খুব তাড়াতাড়ি তোমার কাছে পৌঁছে যায়। তোমার যদি ভালো লাগে তাহলে তুমিও আর একজনকে শেয়ার করে দাও। এভাবে একে অপরের মাধ্যমে আমাদের পৃথিবীটা কিছুটা সবুজ হোক,
তাহলে আমাদেরও মনে একটু আনন্দ হবে। যারা সবুজ বন্ধু তাদের উদ্দেশ্যেই বলছি, ভালো থেকো, সুস্থ থেকো, আজকে আসি, টাটা।